আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। রোববার দেশের যেসব এলাকায় কালবৈশাখীর সম্ভাবনা, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বছরের প্রথম কালবৈশাখী ঝড় রোববার দেশরমে আঘাত হানতে পারে। এছাড়া রাতে দেশের কয়েকটি স্থানে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। আজ শনিবার পহেলা মে সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, নোয়াখালী এবং ফেনী অঞ্চল সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোনো কোনো স্থান থেকে প্রশমিত হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, চলতি বছর কম বেশি বেশ কয়েকটি কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কাল দুপুর রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এই কালবৈশাখী ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকবে, ঘন্টায় ৮০ কিলোমিটারের বেশি গতি থাকার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১%। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নীলফামারীর ডিমলায় ৬৫ মিলিলিটার। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।